জীবিত বন্দিজীবীদের নিয়ে হামাসের হুমকি, যুক্তরাজ্যের অস্ত্র রপ্তানির লাইসেন্স স্থগিত করা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পরোক্ষ সমালোচনা সহ একের পর এক ঘটনায় বেকায়দায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আইসিসির গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে মঙ্গোলিয়া সফর করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজস্থানের ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। লোহিত সাগরে ইয়েমেনের উপকূলে দুটি জাহাজে হামলা করেছে হুতিরা। ধর্ষণকাণ্ডে আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। ব্রিক্সে যোগ দিতে আবেদন করেছে তুরস্ক সরকার। দেখছিলেন বাংলা ট্রিবিউনের আজকের আন্তর্জাতিক খবরের শিরোনাম। এবার বিস্তারিত, কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। একের পর এক ঘটনায় বেকায়দায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় অভিযান অব্যাহত রাখলে ইসরায়েলি জিম্মিদের কফিনে ইসরায়েলে ফেরত পাঠানোর হুমকি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এক বিবৃতিতে হামাসের কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এই সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, ইসরায়েলি বাহিনী গাজায় বন্দি জিম্মিদের অবস্থান খুঁজে বের করার চেষ্টা চালালে তাদের সঙ্গে কী করা হবে সেই বিষয়ে যোদ্ধাদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন না। তিনি জানান, যুক্তরাষ্ট্র শীঘ্রই জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি বিষয়ক একটি চূড়ান্ত প্রস্তাব নিয়ে মধ্যস্থতাকারীদের সামনে হাজির হবে। গাজায় হামাসের হাতে এখনও 97 জন জিম্মি আছেন, তবে মৃত্যু হয়েছে 33 জন জিম্মির। জিম্মি ব্যক্তিদের মৃত্যুর জন্য ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাফা শহরের এক সুড়ঙ্গ থেকে 6 জিম্মির মৃতদেহ উদ্ধারের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ক্ষমা চাইলেন তিনি, তবে এখনও তিনি যুদ্ধবিরতিতে রাজি নন। এদিকে ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানির 350টির মধ্যে 30টি লাইসেন্স স্থগিত করেছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঝুঁকি থাকায় এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। এই আদেশের অধীনে সামরিক বিমান, যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোনের জন্য ব্যবহৃত উপকরণ অন্তর্ভুক্ত থাকবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গোলিয়ায় পৌঁছেছেন। পূর্ব এশিয়ার দেশটি পুতিনের উপর থাকা আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করায় আজ তিনি নির্বিঘ্নে এই সফর শুরু করেন। মঙ্গোলিয়ার রাজধানী চেঙ্গিস খান স্কোয়ারে বন্ধুত্বের প্রতীক হিসেবে দুই দেশের পতাকা উত্তোলন করা হয়েছে। সফরকালে পুতিনকে গ্রেফতার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন, তবে মঙ্গোলিয়া কখনোই রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেয়নি। যদিও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তথা আইসিসির সদস্যরা গ্রেফতারি পরোয়ানা থাকা কোনো ব্যক্তিকে আইনের আওতায় আনতে চুক্তিবদ্ধ, তবে কোনো দেশকে এই শর্ত মেনে চলতে বাধ্য করার সামর্থ্য সংস্থাটির নেই। রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান একটি MiG-29 বিধ্বস্ত হয়েছে। 2 সেপ্টেম্বর রাতে নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময় রাজস্থানের বারমেরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। অবশ্য যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। ভারতীয় বিমান বাহিনীর দাবি, আকাশে উড্ডয়নের পরপরই যুদ্ধবিমানটিতে গুরুতর প্রযুক্তিগত সমস্যা হয়েছিল। লোহিত সাগরে ইয়েমেনের উপকূলে দুটি জাহাজ হামলা শিকার হয়েছে। পানামার পতাকাবাহী তেল ট্যাঙ্কার দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত হয়েছে। এছাড়া একটি বাণিজ্যিক জাহাজ ড্রোন হামলার মুখোমুখি হয়েছে। ইয়েমেনের মিলিটারি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ট্যাঙ্কারটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে। উভয় ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অবশেষে গ্রেফতার হলেন কলকাতার আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ। 2 সেপ্টেম্বর ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI সন্দীপকে নিয়ে কলকাতার CGO কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দেয়। এরপরই CBI-এর দুর্নীতি দমন শাখার সাথে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হন সন্দীপ ঘোষ। তবে বহুল আলোচিত নারী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় তাকে গ্রেফতার করা হয়নি। উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর প্ল্যাটফর্ম ব্রিক্স ব্লকে যোগ দেওয়ার আবেদন করেছে তুরস্ক। তুর্কি প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের মতে, আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধি ও পশ্চিমা মিত্রদের বাইরে নতুন সম্পর্ক গড়ার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে আনকারারা। তুর্কি প্রশাসনের মতে, উন্নত অর্থনীতিগুলোর হাত থেকে সরে যাচ্ছে ভূ রাজনৈতিক ভারসাম্য। দেশটির নতুন এই কূটনৈতিক পদক্ষেপ বহুমুখী বিশ্বের সব পক্ষের সঙ্গে সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষা জোরদার করবে।